नमस्कार देखছেন কলকাতা টিভি আমি পৌলমি শুরু করছি জেলা সারা দিন আর শুরুতেই নজরে খবরের দিকে শুরুতেই নজর রাখব হেডলাইনসের দিকে মিনিট খানেক ঝড়ে লন্ডভন্ড পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা বিস্তীর্ণ এলাকা ঘরে উড়লো বাড়ির চাল ধানের মড়াই বিদ্যুৎহীন গোটা এলাকা জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু মহিলা সুরে তুলে হাতি আছড়ে ফেললো মাটিতে পশ্চিমবঙ্গের একাধিক বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ বিহার পুলিশের বিরুদ্ধে মালদার হরিশ্চন্দ্রপুরে সাদলিচক অঞ্চলে ঘটনা শুরু রাজনৈতিক চাপানোতর যশোর রোডে শুরু হলো বিপজ্জনক গাছ চিহ্নিতকরণের কাজ কেটে ফেলা হবে বিপজ্জনক ও শুকনো গাছের ডাল খুশি এলাকাবাসী খাগড়াগড়ে জালনোট কাণ্ডে জারি পুলিশ তদন্ত ধৃতদের নিয়ে পূর্ব মাঠপাড়া চষে ফেলল পুলিশ বাজেয়াপ্ত নোট ছাপার একাধিক সরঞ্জাম বৃষ্টিতে ধানের ক্ষতি ভয়ঙ্কর গাছের গোড়ায় দাঁড়িয়ে জল ধান চাষ করে দেনার দায় আত্মঘাতী কালনার চাষী বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জুন প্রশাসনিক বৈঠক কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী জেলা সারাদিন এখন সময় একটা বিরতির সঙ্গে থাকবেন জম্মুতে সুড়ঙ্গ ধসের কাউকে আটকে পড়াদের কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেল না নজনের দেহ উদ্ধার হয়েছে এমন খবর নিশ্চিত করেছেন রামবানির এসএসপি মোহিতা শর্মা টানেলে এখনো পর্যন্ত নজনের দেহ উদ্ধার হয়েছে অর্থাৎ জম্মু সুড়ঙ্গ দুর্ঘটনায় আটকদের কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেল না শনিবার রামবানির এসএসপি মোহিতা শর্মা দুর্ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত নটি দেহ উদ্ধারের খবর জানিয়েছেন विस्तारित जानबो टेलीफोन लाइने रोचन प्रतिनिधि नासिर अहमद नासिर जी अभी तक नए 9 बॉडीज रिकवर किया गया है विस्तारित में जानना चाहेंगे जी देखिए दो दिन से जारी ये रेस्क्यू ऑपरेशन हालांकि कल कुछ जो मौसम खराब हो गया था तो उसके कारण थोड़ी देर तक ये रेस्क्यू ऑपरेशन बंद किया गया था लेकिन उसके बाद जो ही मौसम में सुधार आया तो जो रेस्क्यू ऑपरेशन है उसको स्टेप अप कर दिया गया और अभी तक आज अभी पुलिस ने भी कंफर्म कर दिया है 9 बॉडीज जो है वो अभी तक रिकवर कर दी गई है और इन 9 में 5 वेस्ट बंगाल के हैं और अभी और एक पुलिस के मुताबिक और एक मिसिंग है और जिसके लिए रेस्क्यू ऑपरेशन जारी है और इसके अलावा पुलिस ने जो कंपनी इस टनल को बना रही थी उस कंपनी के खिलाफ FIR दर्ज कर लिया गया है और पुलिस का यही कहना है कि जो नेग्लिजेंस बरती गई जिससे इतना बड़ा जानी नुकसान हो गया तो उसी आधार से पुलिस ने इस कंपनी के खिलाफ केस रजिस्टर कर दिया है और वही जो जम्मू श्रीनगर राष्ट्रीय राजमार्ग है उसको ट्रैफिक के लिए खोल दिया गया है और अभी भी रेस्क्यू ऑपरेशन जो है वो अभी चल रहा है फॉलो जी शुक्रिया नासिर जी टेलीफोन लाइन छिलेन प्रतिनिधि नासिर अहमद শনিবার রামবানের এসএসপি মোহিতা শর্মা জানিয়েছেন দুর্ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত 9টি দেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে 5 জন বাংলার বাসিন্দা আপনাদের জানিয়ে রাখবো উদ্ধার হওয়ায় 9টি মৃতদেহের মধ্যে 5টি মৃতদেহ বাংলার শ্রমিকের বাংলার 5 জনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে 2 জন নেপাল 1 জন অসম এবং বাকি 2 জন স্থানীয় বাসিন্দা সুরঙ্গে আর কেউ আটকে আছেন কিনা তা নিয়ে খোঁজ চলছে কাশ্মীরে রামবানে যে টানেল ধস ভয়াবহ টানেল ধস এখনো পর্যন্ত 9 জনের দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে 5 জন বাংলা শ্রমিক আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কৌস্তভ ভৌমিক কৌস্তভ যে 9 জন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে 5 জনই ধূপগুড়ির বাসিন্দা কি জানতে পারছো দেখো গতকাল থেকে কিন্তু আমাদের এই খবরের দিকে নজর ছিল যেটা কিন্তু একদম ধূপগুড়ি ব্লকের গদেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েত এলাকার 3 জন ছিল পাশাপাশি তোমাকে বলে রাখবো যে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকারও 2 জন ছিল যেটা গতকাল থেকে তাদের উৎকণ্ঠা ছিল কি পরিস্থিতি রয়েছে একটা এত বড় একটা ধস নেমেছে যেখানে টানেলের মধ্যে কাজ করা হচ্ছিল গতকাল থেকে কিন্তু সেখানে প্রশাসনের আধিকারিক রাষ্ট্রদূত এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে এদের মধ্যে কিন্তু 5 জন যে ধূপগুড়ির ছিল তারা প্রত্যেকে কিন্তু মৃত্যু হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আর জীবিত নেই খবর কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আমাদের কাছে আর তোমাকে একটা বিষয় বলে রাখবো ওরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকেরই বয়স যেটা জানা যাচ্ছে 22 থেকে 35 বছরের মধ্যে প্রত্যেকে কিন্তু কাজের জন্য গিয়েছিল ভিন রাজ্যে
এদের মধ্যে অনেকে কিন্তু বাড়ি ফিরে এসেছিল বেশ কিছুদিন আগে, তারপরে কিন্তু তারা ফের একবার কাজে যোগ দিতে যায়। এই মুহূর্তে যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে, গতকাল তৃণমূল কংগ্রেস নেতৃত্বে গিয়েছিল তাদের বাইরে দেখা করতে এবং তাদের সঙ্গে কথা বলতে, এখনো কিন্তু বাড়ির পরিস্থিতি থমথমে এবং গ্রামে কিন্তু কার্যত গ্রামের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ওখানকার প্রচুর মানুষজন কিন্তু সেই সমস্ত বাড়িগুলো যাচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলছে। তোমাকে বলে রাখবো, গতকাল কিন্তু জলপাইগুড়ি পুলিশ সুপার তিনিও গিয়েছিলেন এবং সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তবে গতকাল পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না যে কি পরিস্থিতি রয়েছে। তবে আজকে যখন এই দেহ উদ্ধারের খবর সামনে উঠে এসেছে, রীতিমতো কিন্তু গ্রামে একটা কান্নার রোল উঠেছে। প্রত্যেকে কিন্তু আশা করেছিলেন হয়তো তারা ফিরে আসবে, কোনো একটা মিরাকেল নিশ্চয়ই হয়ে যাবে, তারা কিন্তু জীবিত অবস্থায় ফিরে আসবে। শেষ পর্যন্ত সেটা হচ্ছে না, আর এই নিয়ে কিন্তু রীতিমতো ধূপগুড়ি ব্লকের দুটি গ্রাম আর দুটি গ্রামে কিন্তু এই মুহূর্তে শোকের ছায়া। পৌলমী কৌশব, দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া কবে থেকে শুরু হবে বা কবের মধ্যে দেহ বাংলায় ফিরছে? দেখো, এই বিষয়ে এখনো পরিষ্কারভাবে কিছু জানা যায়নি, তবে জেলা প্রশাসন কিন্তু যোগাযোগ রাখছে নবান্নের সাথে এবং সেখান থেকে কিন্তু যে জম্মু কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং যতটুকু মনে করা হচ্ছে আগামীকাল বা পরশুর মধ্যে হয়তো দেহগুলি গ্রামে ফিরিয়ে আনা হবে। আর এই নিয়ে কিন্তু স্থানীয় যারা প্রশাসন জনপ্রতিনিধি তারা জেলা প্রশাসন যোগাযোগ রাখছে এবং জেলা প্রশাসন কিন্তু রাজ্য প্রশাসনের যোগাযোগ রেখে কিন্তু দেহগুলিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। ধন্যবাদ কৌশব, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি কৌশব ভৌমিক। এসএসসির গ্রুপ সি মামলায় শান্তিপ্রসাদ সহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর এফআইআর করল সিবিআই, জামিন অযোগ্য ধারাতেও মামলা করা হয়েছে। এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা সহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B, 417, 465 এবং 34 নম্বর ধারায় মামলা করা হয়েছে। শুধু তাই নয়, জামিন অযোগ্য 468 নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। সেই এফআইআরে নাম রয়েছে উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা, তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা, তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শান্তিপ্রসাদের বিরুদ্ধে অভিযোগ, আইন অমান্য করে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের গ্রুপ সি পদে চাকরির জন্য সুপারিশ করেন। শান্তিপ্রসাদ এবং তৎকালীন চেয়ারম্যান সৌমিত্র সরকার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও শূন্য পদ সংগ্রহ করেছিলেন। জাল সুপারিশপত্র দিয়ে 381টি পদ পূরণ করা হয়েছিল, এমনকি অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বরও বাড়িয়ে দেওয়ার অভিযোগ। এখানেই শেষ নয়, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কল্যাণময়কে জাল সুপারিশপত্র দেন শান্তিপ্রসাদ। কল্যাণময় আবার মধ্যশিক্ষা পর্ষদের টেকনিক্যাল অফিসার রাজেশ লায়ককে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন। সব মিলিয়ে বেআইনিভাবে নিয়োগ করা হয় বলে অভিযোগ। কলকাতা টিভি। ভোট পরবর্তী সন্ত্রাস ও দলীয় কর্মীদের উপরে অত্যাচার চালানোর অভিযোগে শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল বিজেপি। সে কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু তার বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই বিজেপি ও তৃণমূল কর্মীর সমর্থকদের হাতাহাতিতে রণক্ষেত্র হয়ে ওঠে মাধাখালি সেতু। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিজেপির ভূপতিনগর থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে এদিন সকাল থেকেই গোটা এলাকায় বিক্ষিপ্তভাবে উত্তেজনা তৈরি হয়। শাসক বিরোধী দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে স্লোগান দেয়। পরিস্থিতি বিবেচনা করে আগে থেকেই ভূপতিনগরের বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। বিজেপির অভিযোগ, সেই পুলিশের সামনে তৃণমূল কর্মী সমর্থকেরা হাতে লাঠি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিজেপির কর্মী সমর্থকেরা পাল্টা হামলা চালায় তৃণমূলের উপরে। দুই পক্ষের হাতাহাতিতে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে মাধাখালি সেতু। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটু মন্তব্য করা হলে এলাকার মানুষ তার প্রতিবাদ করে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। কিছুদিন পরেই পাহাড়ে জিতিয়ে নির্বাচনের সম্ভাবনা, তার আগে থেকেই পাহাড়ের উত্তাপের আজ তরাই ডুয়ার্সের সমতলে। তরাই ডুয়ার্সের 396টি মৌজাকে জিটিএর অন্তর্ভুক্ত করার দাবির পোস্টার পড়েছে এলাকা জুড়ে। পোস্টার ফেলেছে বানারহাটের গোর্খা জনমুক্তি মোর্চা। প্রাথমিকভাবে বানারহাটে পোস্টার পড়লেও মোর্চা নেতাদের দাবি, গোটা তরাই ডুয়ার্সের বাসিন্দারা জিটিএতে অন্তর্ভুক্তি চাইছেন। বানারহাটের মোর্চা নেতাদের দাবি, জিটিএ তৈরির সময় তরাই ডুয়ার্সের 396টি মৌজাকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে আনার কথা ছিল, কিন্তু তা না হওয়ায় এবার ভোটের আগে এর সমাধান চাইছেন সমতলের বাসিন্দারা। পোস্টারিং করার মেন উদ্দেশ্য একটা হইল, আমাদের যে 396 যে মৌজা আছে তরাই আর ডুয়ার্সের, ওই মৌজাটা আমাদের যে পিপিএসের যে কথা আছে, ওই পিপিএসের
সরাই ডুয়ার্সকে কিন্তু ছানাবে মৌজা নিয়েই পিপিএস করানো হোক, এবং যে জিটিএ অ্যাগ্রিমেন্ট হয়েছিল সে সময় 2011-তে সে সময়ও এটা উল্লেখন করা ছিল, কিন্তু সে সময় থেকে কিছু কাজ হইল না। আর আজকে যে জিটিএ চুনামের যে পাহাড়ে কথা হচ্ছে, সেই মধ্যে আমাদের ডুয়ার্সের তরাই ডুয়ার্সের সম্পূর্ণ গোর্খার জাতির উদ্দেশ্য মান কি, যে আমাদের 396 যে তরাই ডুয়ার্সের মৌজা যে আছে এটা অন্তর্ভুক্ত করে তারপরেই জিটিএ চুনাও করে। ভোররাতের মিনিট খানেকের ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। শনিবার ভোররাত 3টে নাগাদ প্রবল ঝড় হয় চন্দ্রকোনার ওই অঞ্চলে, সঙ্গে ছিল বৃষ্টির দাপট। সকাল থেকে বিদ্যুৎহীন গোটা অঞ্চল। ঝড় আর বৃষ্টির দাপটে বৈকুণ্ঠপুর, পিয়ারাডাঙ্গা, ছাত্রগঞ্জ সহ একাধিক গ্রামে কাঁচা বাড়ির ছাউনি উড়ে গিয়েছে, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, একাধিক জায়গায় বড় বড় গাছ পড়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে খবর। ফায়দার মধ্যে তুমকাওয়ার আরম্ভ, মানে এবার ভাত দিয়ে দাঁড়ায় যেমন সে ঘর দুয়ার ভয়ঙ্কর, এবার সে মানে চারদিকে কান না করি পড়ে যা ডালপাড়া ঘর মানে ভাঙচুর, হ্যাঁ, এবং মানুষের টিকিলা জিরে শব্দ হয়ে ঝড়, মানে ওই 40 সেকেন্ডের মধ্যেই যে ঝড়টা হয়েছে একবারে প্রচণ্ড, দুটো বেগ এসছে এদিক থেকে একবার আর ওই দিক পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে একবার আর দক্ষিণ দিক থেকে একবার, ওই ঝড়ে একবারে ঘর তজনস করে দিয়েছে, কার মটকা উড়ে গেছে। সময় একটা বিরতির সঙ্গে থাকবেন। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। জলপাইগুড়ির আপালচাঁদ অঞ্চলের ঘটনা। মৃতের নাম লতিফা খাতুন। বছর 58 লতিফার বাড়ি ক্রান্তির রাজডাঙ্গার উত্তর 12 ঘড়িয়াতে। স্থানীয় সূত্রে খবর, এলাকার অন্যান্য মহিলাদের সঙ্গে শুক্রবার বিকেলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন লতিফা। হঠাৎই ফুলছোয়া 2 নম্বর বিট জঙ্গল থেকে একটি হাতি মহিলাদের দলটির সামনে চলে আসে। অন্যান্য পালিয়ে বাঁচলেও লতিফা পালাতে পারেননি। সূত্রের খবর, হাতি তাকে সুর দিয়ে তুলে মাটিতে আছড় মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় লতিফার। পশ্চিমবঙ্গে ঢুকে একাধিক বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ বিহার পুলিশের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের সাদলি চক অঞ্চলের ঘটনা। বিহার পুলিশ কি করে বাংলায় ঢুকে বৈধ ভোটারদের বাড়ি ভাঙচুর করলো তা নিয়ে প্রশ্ন তুলছেন উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু। বিজেপির অভিযোগ, সাদলি চকে প্রায় 50 থেকে 60 বছর ধরে খাস জমিতে বসবাস করছেন বেশ কিছু গরিব মানুষ, তাদের জমির পিছনেই রয়েছে তৃণমূল নেতাদের জমি, তাদের উচ্ছেদ করতে বিহার থেকে পুলিশ আনিয়েছে তৃণমূল। যদিও তৃণমূলের দাবি অন্য রাজ্যের পুলিশ এসে এ রাজ্যের কাউকে উৎখাত মারধর করতে পারে না, সম্পূর্ণ বেআইনি এই ধরনের কাজে তৃণমূলের মদত নেই। বিজেপি শাসিত রাজ্যের পুলিশ যেটা করেছে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে বিশাল একটা কুটারাঘাত, যেটা কালকের ঘটনাতে প্রমাণিত। এই সারাবাড়া মৌজা হচ্ছে যে আমাদের পশ্চিম বাংলার মধ্যে, আর এই রাস্তায় যেখানে দাঁড়িয়ে আছি রাস্তার ওপারে হচ্ছে বিহার। তো আমরা এই রাস্তাতে যেখানে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে প্রায় 50-60 বছর ধরে এখানকার মানুষ গরিব মানুষরা তারা এই বাড়িঘর করে আছেন, বসবাস করছেন, কিন্তু গতকাল হঠাৎ এখানে দেখা যাচ্ছে বিহারের কিছু পুলিশ এসে এখানে ভাঙচুর করেছে। আজকে যা জানতে পারছি এখানে এই যে বাড়িগুলো যেখানে ছিল এই 9টা বাড়ি এখানে ছিল, বাড়ির পেছনে সমস্ত তৃণমূল কংগ্রেসের এদের হচ্ছে যে জমি আছে, তারা এই জমিটাকে জমির সামনেটাকে ক্লিয়ার করবার জন্য বিহারের পুলিশকে টাকা পয়সা দিয়ে তারা এখানে নিয়ে এসে ভাঙচুর করে। যশোর রোডের ধারে শিরিষ গাছের বিপজ্জনক যে খবরের দিকে নজর রাখবো, আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো। এখন একটা সময় বিরতি, সঙ্গে থাকবেন। যে খবরের দিকে নজর রেখেছিলাম, যশোর রোডের ধারে শিরিষ গাছের বিপজ্জনক ডাল কাটার কাজ শুরু হলো। স্থানীয়দের দাবি মেনে জেলাশাসক ও প্রশাসনের বৈঠকের পর শনিবার সকাল থেকে শুরু হয়েছে গাছের ডাল কাটার কাজ। স্থানীয় সূত্রে খবর, বনকার পেট্রাপোল থেকে গাইঘাটার কোলপুকুর পর্যন্ত গাছের ডাল কাটার কাজ চলবে। গত রবিবার যশোর রোডে শিরিষ গাছের ডাল ভেঙে মৃত্যু হয় 2 ব্যক্তির, তারপরেই গাছের ডাল নিয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। সিদ্ধান্ত হয় গাছের বিপজ্জনক ডাল চিহ্নিতকরণের পর কেটে ফেলা হবে সেগুলি, সেই মতো গাছের
গাছের ডাল কাটা শুরু করলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ। শেষমেশ গাছের ডাল কাটার দাবি মেটায় খুশি এলাকাবাসী। ন্যাশনাল হাইওয়ের উপরে বিপদজনক গাছ এবং যেসব গাছ শুকিয়ে গেছে এবং যে গাছ বিপদের সৃষ্টি হতে পারে সেই গাছকে চিহ্নিত করে পর্যায়ক্রমে কাটার জন্য প্রস্তুতি নেওয়া হলো। এবং যেহেতু এটা মানুষকে কখন যে কার বিপদ হবে এটা আমরা বুঝতে পারছি না, এবং এটা যেটা আমাদের দাবি যে পর্যায়ক্রমে এই কাজটা রাতারাতি শেষ করা যাবে না, যেটা যখন বিপজ্জনক মনে হবে সেটাকে মানে কাটতে হবে, সংস্কার করতে হবে। বিপজ্জনক ডাল আমরা চোখে দেখে যেটুকু বোঝা যায় সেটুকু আইডেন্টিফাই করছি, এর বেশি আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ এই গাছগুলো প্রায় 150-200 বছরের পুরনো, কতদিনের পুরনো কেউই জানে না, কিন্তু তারও বেশি পুরনো হতে পারে। এবারে ঘটনাটা হলো যে গাছগুলো কাটার আমাদের সুপ্রিম কোর্টে একটা কেস চলছে, সেই জন্য আমরা গাছগুলো কাটতে পারছি না, এবং গাছগুলো না কাটতে পারার জন্যই আজ এই মানে অসুবিধা আমরা সম্মুখীন হচ্ছি বিভিন্ন কারণে। সময় একটা বিরতির সঙ্গে থাকবেন। খাগড়াগড় জাল নোট কাণ্ডে ধৃতদের মধ্যে অন্যতম অভিযুক্ত ভাড়াটিয়া গোপাল সিংকে নিয়ে শনিবার সকালে বর্ধমান জেলা পুলিশ আধিকারিক, বর্ধমান থানার আইসি সহ তদন্তকারী দলের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা খাগড়াগড় পূর্ব মাঠপাড়ার শেখ সিরাজুল ইসলামের বাড়ি ও সংলগ্ন অঞ্চল রীতিমতো চষে ফেললেন। এদিন যে বাড়ি থেকে জাল নোট ও জাল ডলার ছাপার কারবারের চলত সেই বাড়িতে তল্লাশি চালিয়ে 3টি ব্যাগ, 3টি অ্যাটাচি, ডলার ছাপার ডাইস, কেমিক্যাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজন জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানতে তাদের 7 দিন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জাল টাকা কোথায় কোথায় পাঠানো হতো তা জানতে জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ। সময় একটা বিরতির সঙ্গে থাকবেন। দেনার দায়ে আত্মঘাতী চাষি, কালনার রামেশ্বরপুর এলাকার ঘটনা। মৃতের পরিবার সূত্রে খবর, রামেশ্বরপুরে নিজের 4 বিঘার জমিতে এবং ভাগের 4 বিঘা জমিতে ধান চাষ করেছিলেন ওই চাষি। ধান চাষ করতে গিয়ে ব্যাংকের কাছে প্রায় 3 লক্ষ টাকার ধার হয়ে গিয়েছিল মৃত গণেশ ঘোষের। ঝড়বৃষ্টির কারণে ধান জমিতে জল দাঁড়িয়ে গিয়ে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে চাষের। ধান কেটে বাড়িতে তুলতে পারছিলেন না তিনি, মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের। অবসাদ থেকেই তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। সময় একটা বিরতির সঙ্গে থাকবেন। বাঁকুড়া সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় 1 জুন প্রশাসনিক বৈঠক ও কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী। 2021 সালে নির্বাচনী প্রচারে শেষবার বাঁকুড়া গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার সরকার গঠনের পর বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক করলেও লালমাটির দেশে যাননি তিনি। দীর্ঘ সময় পর মুখ্যমন্ত্রীর এই বাঁকুড়া সফর। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের মনোবল বাড়াতে কর্মী সভা করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সফরসূচি তৈরি হতেই জেলা তৃণমূলে তৎপরতা তুঙ্গে। কর্মী সভা কোথায় হবে তা ঠিক করতে বিভিন্ন মাঠ পরিদর্শন করছেন জেলা তৃণমূল নেতৃত্ব। দলের তরফে দাবি কর্মী সভায় অন্তত 50,000 কর্মী যোগ দিতে পারেন। স্বাভাবিকভাবে বিভিন্ন দিক খতিয়ে মাঠ ঠিক করতে চায় জেলা নেতৃত্ব। প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়ন নিয়ে কথা হবে বলেই মনে করা হচ্ছে। বিজেপির অবৈধ পার্টি অফিস ভাঙ্গাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ। আক্রান্ত কল্যাণী পুরসভার পুরকর্মী সহ দুই পক্ষের কয়েকজন। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে কল্যাণীর 1 নম্বর ওয়ার্ডের অনুকূল মোড়ের বেআইনি নির্মাণ ভাঙতে যান পুরসভার কর্মীরা। সেই সময় বিজেপির পার্টি অফিসের অবৈধ নির্মাণ ভাঙতে গেলে বাধা দেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় বিজেপি কর্মীদের তৃণমূল কর্মী সমর্থকরা মারধর করেন বলে অভিযোগ। যদিও ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, যারা অবৈধ নির্মাণ ভাঙতে গিয়েছিলেন তারা সবাই পুরকর্মী, ক্লিন সিটির কাছে নিযুক্ত পুরসভার কর্মীদের আলাদা কোনো রাজনৈতিক পরিচয় নেই। তৃণমূলের আরও দাবি, বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মীদের মারধর করেছে।
জেলার সারা দিন আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।